শীতলপাটি রাজ্য মৌলভীবাজারের সদর রাজনগর জুড়ি ও বড়লেখা উপজেলার বেশ কয়েকটি গ্রাম। 1000-এর বেশি পরিবার যুক্ত এই শিল্পের সঙ্গে। কারিগররা জানান, কাঁচামাল সংকট ও মূলধনের অভাব রয়েছে। পাশাপাশি কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও প্লাস্টিক পণ্যের সঙ্গে পেরে না ওঠায় অনেকেই পেশা ছেড়েছেন। বেতন তো মিলে না, যদি আনা যায় রাজ্য দাম, আমরা ফর্তা হুসে নাই, এর থেকে আমরা কাজ করি না। এই ফাটির জিনিসপত্রেরও দাম, এই মালটা আনতে অনেক পয়সা লাগে। এখানে আমরা দেড় মাস দুই মাস গত ইয়া তৈয়ার করি, তৈয়ার করে যে বাজারও লইয়া যাই, বাজারও গিয়া তো সেই মূল্য পাই না, মূল্য না হওয়ার কারণে আমরা তো হরিমার ফ্যামিলি লইয়া চলতে পারি না। করোনাকালে উৎপাদিত পণ্য অবিক্রিত থাকায় দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। করোনায় আমরা এই খাসটা বিরত হয়ে গেছে, গিয়া বেচা কিনি নাই। বিগত কয়েকদিন আগে উপজেলায় একটা প্রশিক্ষণ আছিল, ওইখানে কিছুটা সহায়তা পেয়েছি, এখন আবার আমরা পুনরায় খাস চালাচ্ছি। এই শিল্পকে এগিয়ে নিতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বিভিন্ন অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন সহায়তার মাধ্যমে আমরা চাই এটি এই শিল্পটি একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছাক। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে শীতলপাটি। 2018 সালে সম্মাননা পেয়েছেন রাজনগর উপজেলার ধুলিজুড়ার বাসিন্দা আরতি রানী ও অরুণ কুমার। সময় সংবাদ, মৌলভীবাজার।